নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আমি লাইভ প্রোগ্রাম শুরু করছি। আর একটা কথা সবচেয়ে বলি, আপনারা যখন ফোন করবেন তখন টিভির সাউন্ড সবসময় মিউট করে দেবেন, আর একটু টাওয়ারে আসবেন, কারণ প্রত্যেকের আপনাদের অসুবিধা একটু শুনতে। আমি যথেষ্ট হয়তো চিৎকার করে কথা বলছি, আপনাদের শুনতে পারে না, সেটা আপনাদের কোনো ফল্ট নয়, কিন্তু আপনাদের টাওয়ারে হয়তো ডিস্টার্ব হয়ে যায়, বা আপনাদের টিভির সাউন্ড শুনে আমার সাথে কোনো কথা বলবেন বা অনেক সময় বুঝতে পারেন না যে আমি ডাইরেক্ট কথা বলছি। কারণ প্রোগ্রামের শুরুতেই জন্য বলে দেওয়ার একটাই কারণ যে আপনাদের আমাদের মিসকমিউনিকেশনের হয়ে যায়, তখন ফোনটা আপনার থেকে কেটে যায়, কারণ এত কষ্ট হয়তো ফোনটা পান। তো তার জন্য বলা যায় যখন আসবেন এখানে যে আমি কথা বলছি তখন আপনার ফোন টিভির সাউন্ডটা মিউট করে দেবেন, আর টাওয়ারে চলে আসবেন, বা যেই ঘরে টিভি চলছে সেই ঘর থেকে বেরিয়ে যাবেন। যাই হোক, আমার বুকিং হয়তো প্রত্যেকেই জানে। আর আজকে আমি ব্যারাকপুরে আছি, বিকেল 4টে থেকে, মানে আপনার 4:30 পরে আসবেন, 4:30 থেকে 7:30 পর্যন্ত আপনার আজকে ব্যারাকপুরে আছে। ব্যারাকপুরের নাম যারা লিখেছে এটা নামটা কনফার্ম করে নেবেন। আর আরেকটা সবচেয়ে বড় কথা, আগামীকাল বহনগর আছি, যেহেতু নেক্সট দিন হচ্ছে পূর্ণিমা, দোল পূর্ণিমা, অনেকেই যোগাযোগ করেছেন দোল পূর্ণিমার জন্য, মানে তন্ত্রপ্রায় কাজের জন্য বা ক্রিয়া প্রক্রিয়ার জন্য, যদি মনে হয় যোগাযোগ করা দরকার আছে এর এক যোগাযোগ, মানে এই যে শিব চতুর্থী শিবরাত্রি অবসরের জন্য অনেকে যোগাযোগ করেছেন, আমার লোকাল যারা আছে বনচমের চতুর্দিকে যারা আছেন তারাও যোগাযোগ করছিলেন, প্রত্যেক ক্রিয়া প্রক্রিয়া যাদের এমনি মারানো হচ্ছে প্রত্যেক চেম্বার জায়গার জন্য, তারা একটু অবশ্যই ফোন করে কনফার্ম করে নেবে। বুকিং নাম্বারটা 9433960106, একটা হচ্ছে 8910072325। কোনো একটা নাম্বার যদি না পান এই তিনটে নাম্বারের মধ্যে, পরে আরেক আরও দুটো যে নাম্বার আছে সেই দুটো নাম্বার একটু ফোন করে নেবেন। কোনো নাম্বার যদি আপনাদের মনে হয় ফোন ধরছে না, বা ফোনটা সুইচ অফ আছে, বা হয়তো কোনো সময় দেখা যাচ্ছে নট রিচেবল হচ্ছে, আরও যে আমার যে দুটো বুকিং নাম্বার আছে বুকিং নাম্বার দুটো ফোন করে নেবেন। আর প্রত্যেক প্রোগ্রাম ইউটিউবে আপলোড করা আছে, যদি এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম দেখতে না হয়তো সময় হয়ে উঠলো না, আপনি ইউটিউবে পাঠানো সার্চ করলেও প্রোগ্রামগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমি অনেক টুকটা আমি দিয়েছি হোলি নিয়ে বা দোল পূর্ণিমা নিয়ে, সেই জন্য বা মানে প্রত্যেক পরবের আগে আমাদের হিন্দু পরব বাতাস পরবের আগে প্রত্যেক পরবের আগে আমি টোটকাগুলো দিই একটাই কারণে, আমাদের প্রত্যেকটা টোটকা একটু সবার টোটকাতে একটু আলাদা হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার নিজস্ব কিছু নিজে অ্যাপ্লাই করে তাই টোটকাগুলো আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি, যেগুলো আপনারা নিজে করে কিছু উপকার পান বা উপকৃত হয়েছেন, বা আমার কাছে এমন ক্লায়েন্ট হয়েছে যে টোটকা করেই তার রেজাল্ট পেয়েছে, আমার টোটকা করেই, তারা কিন্তু আমার ক্লায়েন্ট নয় বা আমাকে ভিজিট দিয়ে দেখা হয়নি, আমাকে দীর্ঘদিন আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজগুলো লিখে পান, তার জন্য খুব আনন্দ বা আপ্লুত হই। কিন্তু আমার একটা দুঃখে বিষয় যে আপনারা প্রোগ্রামগুলো দেখছেন আমার ইউটিউবে কিন্তু লাইকটা খুব কম দিচ্ছেন, তাই জন্য 12 বাজে লাইকটা যত বেশি দেবেন তত বেশি আনন্দিত হবো বা আপ্লুত হবো, তার জন্য আমার প্রোগ্রামটা আরও বেশি অনুপ্রাণিত হবো। যেমন চেষ্টা করবেন যে যদি আমার প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করবেন এবং লাইকটা অবশ্যই দেবেন। যাই হোক, আমি প্রোগ্রামের শুরুতে চলে আসি। আমাদের এই যে পূর্ণিমা আসছে যে বা অন্য সময় যে আদার্স যে প্রত্যেক নিত্যদিনের মতো প্রত্যেক দিন সন্ধ্যের কম বেশি প্রত্যেক বাড়িতে আমরা কিন্তু ধূপধুনো দেওয়ার একটা ব্যাপার থাকে, যে ধূপধুনো দিচ্ছি যে তার মধ্যে অবশ্যই আমরা গুগল যেন দিই, গুগলটা দিলে অবশ্যই বাড়ির যে নেগেটিভিটি থাকে সেগুলো কিন্তু রেক্টিফিকেট হয়ে যায়, বা যদি হ্যাভক কিছু থাকে সেটা হবে না। মানে ঈশান টয়লেট রয়েছে, বা দেখালো দক্ষিণ পূর্বে কোনো আপনার জলের ব্যবস্থা রয়েছে, বা নৈরৎকনে হয়তো কোনো আপনার গেট রয়েছে, এইগুলো কিন্তু রেক্টিফিকেশন হবে না। কিন্তু কোনো দেখালো নেগেটিভ এনার্জি রয়েছে বাড়ির মধ্যে বা আপনার ঘরের মধ্যে, বা কোনো একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে বা ক্রিয়েট করছে, সেগুলো কিন্তু এগুলো এই ছোটো ছোটো টোটকাগুলো করে আপনি রেজাল্ট পাবেন। কারণ মেজর কোনো প্রবলেম যেন ডাক্তারের অপারেশন ছাড়া যেমন গতি থাকে না বা বড়ো ওষুধ ছাড়া গতি থাকে না, তেমনি এই বড়ো বড়ো বাস্তুর যে প্রবলেমগুলো সে বা চার্টের যে বড়ো বড়ো ফ্যাক্টরগুলো সেগুলো রেমেডি না করলে সেগুলো কিন্তু রেক্টিফাই হয় না, কিন্তু সাময়িক কিছু হয়তো আপনি রেজাল্ট পাবেন। যাই হোক, যেটা বলছেন অবশ্যই দেবেন, আর অবশ্যই তার মধ্যে পারলে একটু দুটো দু পিস তিন পিস লবঙ্গ দেবেন, আর যদি পারেন একটু কর্পূর দেবেন, যেটা সবচেয়ে ভাইটাল জিনিস, গুগল দেবেন আর কর্পূর দেবেন, আর এক ছিটে করে ঘি দেবেন, এক ছিটা ঘি দেবেন, শনিবারটা দেবেন না আর কোনদিন দেবেন না সেটা দেবেন না, আপনার মঙ্গলবার। হ্যালো, নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? সুচরিতার মা? গড়া শুনে মনে হচ্ছে কিন্তু আমার, পরিচয় দিচ্ছেন না, পরিচয় দিলেন না কেন, পরিচয়টা দিলেন না কেন? আমি নিজে গড়া শুনে বুঝতে পারছি সুচরিতার মা বলছেন, গড়া শুনে বুঝতে পারছি। কেমন আছেন, ভালো আছেন? আচ্ছা, ভাইপোর নাম কি? আরেকবার, ওই ওই ছেলেটা না তো, ওর নাম তো সুব্রত, ওর নাম তো সুব্রত, ওর ভাইটাই নয় তো?
আচ্ছা, রানার ডেট অফ বার্থ বলুন। 31শে ডিসেম্বর 31শে 2004 টাইম বেলা 1:45। 31শে ডিসেম্বর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2004? হ্যাঁ। সময়টা বলুন। সময় বেলা 1:45। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। আপনি আজকে রেডি ছিলেন নাকি? হ্যাঁ। আজকে কি রেডি ছিলেন? আমি বেলা থেকে 1:15 থেকে সর্বনাশ করেছে। আজকে কে ধরে ফেলেছেন একদম? আচ্ছা, মাধ্যমিক পাশ করেছেন এবার দেবে? হ্যাঁ। মাধ্যমিক পাশ করেছেন এবার দেবে? ইলেভেনে পড়ছে। রাগটা কমাতে হবে, প্রচন্ড রাগ জেদ। এই রাগ জেদের জন্য অনেক কিছু সুযোগ হাতছাড়া করে, ভীষণ একগুঁয়ে, ও নিজে যেটা মনে করে সেটাই করতে চায়। এর জন্য কিন্তু অনেক কিছু হাতছাড়া হয়ে, বুঝতে পারলেন? কিন্তু চারটা মোটামুটি ভালোই। শুক্রবার ছিল, মেষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, পিতৃ যোগ। ঠিক আছে, জানেন এগুলো? মেষ লগ্ন, সিংহ রাশি, মেষ লগ্ন, সিংহ রাশি, সিংহ সিংহ রাশি, মঘা নক্ষত্র, ঠিক আছে, পিতৃ যোগ, ঠিক আছে। কথা হচ্ছে ইলেভেনে পড়ছে, দেখা যাক। এই ছেলেটা জন্মস্থান থেকে দূরে উন্নতি, বুঝতে পারলেন? একে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে বলবেন, বুঝতে পারলেন? টেকনিক্যাল টেকনিক্যাল লাইন নিয়ে যদি মনে হয়, যদি পলিটেকনিক বা ডিপ্লোমা করে যেন এগোলে আরও ভালো হবে। ডাইরেক্ট যেন না হয় পলিটেকনিক অথবা ডিপ্লোমা করে যেন এগোয়, বুঝেছেন? হ্যাঁ, করলে ভালো হবে ওর জন্য। কিন্তু সেটা যদি ঠিক মতো এই টেকনিক্যাল লাইনে ছোটোবেলাতে আরম্ভ করে, তাহলে কিন্তু খুব অল্প সে চাকরিটাও পাবে। কিন্তু জন্মস্থানে দূরে উন্নতি আর অল্পতে ভীষণ একটু গুছিয়ে মিথ্যা কথা বলে, বুঝেছেন? সরি টু সে, হ্যাঁ, মিথ্যা কথা বলার ভীষণ টেন্ডেন্সি আছে। আচ্ছা, বাড়ির পশ্চিম দিকে জল থাকার কথা আছে কি জানেন? বাড়ির পশ্চিম দিকে জল থাকার কথা। ওর মাকে বলবেন একটু বেশি টেনশন কম করতে, ওকে নিয়ে ভীষণ অস্থির হয়ে যায় ওর মা মাঝে মাঝে, ঠিক আছে। আর ওকে বলবেন যদি কখনো শরীর টরীর খারাপ হয়, দু একটা ডাক্তার যেন কনসাল্ট করে, তারপরে যেন মেডিসিন অ্যাপ্লাই করে। ভুল ট্রিটমেন্ট হতে পারে ওর ক্ষেত্রে, বুঝতে পারলেন? ভুল ট্রিটমেন্ট হতে পারে কোনো, যদি শরীর টরীর খারাপ হয় ডাক্তার রোগ ধরতে হতে, ভুল ট্রিটমেন্ট হতে পারে ওর ক্ষেত্রে, ভুল ট্রিটমেন্ট হতে পারে, কথাটা বুঝেছেন? বা বা যেটা আপনার মেয়ের ক্ষেত্রে হয় আমি মিডিয়াতে বলছি না, এইটাই ছেলেটার ক্ষেত্রেও হতে পারে। আপনার মেয়ের ক্ষেত্রে একটা প্রবলেম হয় বলেছিলেন, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এর ক্ষেত্রেও সেটা হতে পারে, এর ক্ষেত্রেও সেই প্রবলেমটা হতে। বা বাজে স্বপ্ন দেখতে পারে, বা মাঝে মাঝে শরীরে কোনো মানে কিছু স্কিনের কোনো প্রবলেম দেখা দিতে পারে, বুঝেছেন? এগুলো জিজ্ঞেস করবেন হয় কি না। কিন্তু যে একটা কথা বারবার বলছি, ছেলে যদি ঠিক মতো পড়াশোনা হয়, ছেলে কিন্তু মানে টেকনিক্যাল মেনলি যে টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করে, ও কিন্তু চাকরি পাবে। কি হবে? কি বললো একবার বলুন। হ্যাঁ, করবো বলছি তো, কিন্তু কথা হচ্ছে ও সত্যি সরকারি চাকরি পাবে, খুব অল্প আছে সরকারি চাকরি পাবে ও। ও যে বললাম কিছু কথা আমি ঘুরিয়ে বলেছি, আপনি বুঝিয়ে বুঝবেন আমি কি বলতে চাইছি। আমি বুঝা আমি কিছু কিছু কথা আমি ঘুরিয়ে বলেছি আপনাকে, ওকে সবসময় বাজে দিকে টানবে, ওকে সবসময় বাজে দিকে টানবে, কথাটা বলেছি আমি, ও বুঝছেন? ও সবসময় পরের কথায় নাচবে, ঘরের লোককে একের সময় মনে করবে শত্রু, ঠিক আছে। এমনকি বাজে কোনো নেশার মধ্যে আসক্ত হতে পারে, বুঝেছেন? হ্যাঁ, এটাই বলে দিলাম। আর যেটা বললাম, যদি কোনো শরীর ছড়ি খারাপ হয়, মানে দু একটা ডাক্তার কনসাল্ট করে যেন তারপরে ট্রিটমেন্ট করে। যদি আপনি তো বলছেন আসবে, যদি আসে আমি সামনে আরও কিছু কথা বলে দেবো যেটা মিডিয়ায় বললাম না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে দিদি, রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফোন করে নেবেন, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে।
যেটা বলছিলাম অবশ্যই প্রতিদিন সন্ধ্যায় যেটা বললাম অবশ্যই গুগুলটা অবশ্যই দেবেন, কর্পূর দেবেন কর্পূরটা, আর অবশ্যই এক দুফোঁটা গাওয়া ঘি দেবেন, এক দুফোঁটা গাওয়া ঘি দেবেন, লবঙ্গ দেবেন, আর যদি পারেন একটু ওই লবঙ্গ, হ্যাঁ যেটা লবঙ্গ দেবেন, গাওয়া ঘি দেবেন, কর্পূর দেবেন, আর ওই গুগুল দেবেন, এই চারটে জিনিস মিক্সড করে নেবেন। যদি মনে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই যে দোল পূর্ণিমা বা কালকে থেকে যে আমাদের হোলির আগের দিনটা যথেষ্ট ভালো, কালকে শনিবারও পড়েছে, যত রবিবারটা দোল পূর্ণিমা যথেষ্ট ভালো দিন, এই দিন থেকে মনে করেন বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে বা মনে করেন মানে আমি বলছি মাইনার প্রবলেমগুলো, এগুলো দিলে অনেকটা রেক্টিফিকেশন হবে। হ্যালো, কে আছেন বলুন। নমস্কার বর্ধমান মেমোরি মেমারি বলুন। হ্যাঁ মেমারি বলুন, নামটা বলুন। অজয়, অজয় কি কথা হয়নি? আচ্ছা অজয় ডেট অফ বার্থ বলুন আরেকবার। 29/5/1982 শনিবার। কন্যা লগ্ন সিংহ রাশি জানা আছে ভাই? ধরুন বিয়ে টিয়ে করেছেন? বিয়ে হয়েছে? বিয়ে নিয়ে তো মেন সমস্যা, ওই জন্য ফার্স্ট প্রশ্নটা বিয়ে নিয়ে করলাম ক্যারিয়ারের আগে। বউ আছে সাথে না চলে গেছে? বলছি বউ আছে না, বউ আছে না চলে গেছে? আপনি প্রশ্নটা কিন্তু প্রথমে বিয়ে নিয়েই করলাম, কিন্তু আপনার এই আপনার কথা বলবো, আপনি একটু জেদি টাইপের, মানে আপনার কথা সবাইকে শুনতে হবে এরকম মেন্টালিটির আপনি? আপনি কি এমনি খুব অ্যাডজাস্টেবল? না অ্যাডজাস্টেবল তো নয় আপনি। যাই হোক, এখন কি পুরো বাড়িতে বসে আছেন? বাবা মা সবাই আছেন? আপনার ফ্যামিলিতে কার পাইলসের প্রবলেম আছে, বর্ষ আছে? আরে বাবা বললাম আপনার ফ্যামিলিতে কারোর আছে কিনা? অপারেশন অপারেশনটা করতে হয়েছে তাহলে? আপনার নিজেরও কোনো এই রেকটামে প্রবলেম হতে পারে বা হবে, বুঝতে পারলেন? আর আপনি সবচেয়ে বড় কথা, আপনার বিবাহিত লাইফ সত্যিই ডিস্টার্ব। আপনার আইনের ঝামেলা যাওয়ারই কথা, এটা দেখা যাচ্ছে আইনের ঝামেলা চলে যাবে, বুঝতে পারলেন? কেন আপনার আর্থিক পরিস্থিতি খুব টাফ দেখা যাচ্ছে, কারোর সাথে যোগাযোগ করেননি কেন? কারোর সাথে একটু যোগাযোগ করুন, এটা বুঝেছেন? এই চারটা, হ্যাঁ এইটা, হ্যাঁ আইনের ঝামেলাতে বেরোতে গেলে ফ্র্যাঙ্কলি বলছি আপনাকে, মানে একটু কারোর সাথে যোগাযোগ করুন, আপনি বলছেন কেন আপনি কিছুটা রিলিফ পাবেন, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। প্রচন্ড চাপে আছেন, মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে নিজেকে নিজের প্রতি বিতৃষ্ণা এসে যাচ্ছে। মানে কড়া মাঙ্গলিক, শুধু মাঙ্গলিক না, আর সবচেয়ে বড় কথা আপনি ঈশান কোন আপনার টয়লেট ফয়লেট কিছু আছে? আপনার ঈশান কোন টয়লেট আছে? তাহলে আমি তো আপনার বাড়ি ঘুরে এসেছি না, তাহলে আর জানলাম কি করে?
এই রেকটিফিকেশন না করলে আপনি 10টা বিয়ে করলেও বিয়ে কেটে যাবে। বুঝে বলেই দিলেন একটা কথা মিডিয়াতে বসে। আর আইনের ঝামেলা আপনার জীবনে আসবে, ওই জন্য এসেও গেছে এই ছকটা। হচ্ছে হ্যাঁ, এই ছকটা আইনের ঝামেলারই ছক, এই ছকটা বিয়ে দিলে ডিস্টার্ব হওয়ার ছক, এই ছকটা বারে বারে অর্থনৈতিক পরিস্থিতির চাপে থাকারই ছক, বুঝেছেন? একটা সময় নিজের মনে হবে আমাকে দ্বারা কিছু হবে না, আমি নিজেকে নিয়ে শেষ করে ফেলি। সুইসাইডাল মেন্টালিটি, লোকে লোকে সবসময় আপনার প্রতি একটা ঘৃণার চোখে দেখবে, ঘৃণার চোখে, মানে না একদম। আপনি বাইরে গেলেও লোকে ঘৃণা করছে, ঘরে থাকলেও আপনার অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, কোনো মানে শান্তিটা আপনার জীবনে নেই। এইটা যদি মনে হয় আপনাকে আমি হাত যোগে রিকোয়েস্ট করি, যার কাছে খুশি কিন্তু রেকটিফিকেশন দয়া করে করুন, নাহলে একটা সাইকিয়াট্রিস্ট হয়ে যাবেন আপনি। হ্যাঁ, বর্ধমান হচ্ছে আমার অনেক পুরনো, আমার বর্ধমানে আমার কি আমার ভিজিট 500 অল্পই একদম এখন। আপনি দেখবেন স্কলে, দেখুন ডেটটা দেওয়া আছে। আমার বর্ধমানের চেম্বার অনেক পুরনো, বর্ধমান কি ওই বুকিং নাম্বারে ফোন করুন, ওরা সব বলে দেবে আপনাকে, ঠিক আছে? কিন্তু একটা রিকোয়েস্ট করছি, যে একটা যোগাযোগ করুন, এটা রেকটিফিকেশন খুব প্রয়োজন, না হলে নিজের প্রতি নিজের ঘৃণাটা এসে যাচ্ছে, ঠিক আছে? বললাম তো ওগুলো করে হবে না, এটা অন্য কাজ আছে, এটা সম্পূর্ণ অন্য কাজ, ঠিক আছে? ওকে, শুনুন একটা কথা সবাইকেই বলি, মানে স্টোন পড়লেই যে সব হয়ে যাবে তা না, আগে রোগ ধরতে হবে, তারপর স্টোন পড়তে হবে। কোনটা স্টোনের কাজ, কোনটা আপনার তান্ত্রিক উপায়ের কাজ, কোনটা আদার্স বাস্তু ডিস্টার্বের রেকটিফিকেশনের কাজ, এটা আগে বুঝতে হবে। রোগটাই আমরা ধরতে পারি না অনেকে, সে রেকটিফিকেশন দ্বারা করবো কী করে? আগে তো রোগটা ধরতে হবে, সবচেয়ে বড় কথা, আমি আমাকে নিজেকে দিয়েই বলছি। সুতরাং রোগ যদি না হয় প্রপার ট্রিটমেন্টও হবে না, সেম অ্যাজ ডক্টর ডাক্তার। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, আমি কোথা থেকে? রানীগঞ্জ না রায়গঞ্জ, আসানসোল রানীগঞ্জ। আচ্ছা, কত কোথায় থাকে রানীগঞ্জে? কোথায় মেজিয়া? মেজিয়া, মেজিয়া, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ বলুন, আপনাদের রানীগঞ্জে আর কে হোটেল অনেকদিন চেম্বার করেছি, বলুন। ছেলের নাম বলুন। সুজিত, সুজিত দে। ডেট অফ বার্থ বলুন। আরেকবার ফোনটা মুখেতে সামনে সরিয়ে নিয়ে কথা বলুন, আপনার নিঃশ্বাস পড়ছে। আরেকবার প্লিজ। 25-8-1999। সময় বলুন, রাত্রি 10:06। কোন প্রোগ্রাম দেখেছেন আমার? আচ্ছা, রাত্রি 10:06 বললেন তো? হ্যাঁ, রাত্রি 10:06। আমার প্রোগ্রাম ডেলি দেখলে প্রত্যেকে লাইন পাবে, আমি সবসময় সবাইকে দেওয়ার সুযোগ করে দিই। হ্যাঁ, আমি আর দুর্গাপুরও পাবেন, বর্ধমানও পাবেন, আসানসোলও পাবেন। হ্যাঁ, করে নেবেন। বুধবার ছিল, বুধবার বুধবার ছিল। কেরিয়ার নিয়ে প্রশ্ন তো? ছেলেকে বলবেন যে এই চাপা রাগটা একটু কমাতে, বুঝেছেন? আর অতীতটা নিয়ে কম ঘাটতে বলবেন, বুঝেছেন? ওকে বলবেন সামনের দিকটা একটু বেশি করে নজর দিতে, বুঝেছেন? হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে ড্রব্যাক্স। আর এখনো বাচ্চা সুলভ অ্যাটিটিউডটা এখনো কাটিয়ে উঠতে পারেনি, এটা সবচেয়ে বড় ড্রব্যাক্স, বুঝলেন? আর আপনার নিজের শরীর নিয়ে সাবধান, আপনি পড়ে গিয়ে চোট লাগতে পারে। অবশ্যই, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, দিস ইজ অ্যাস্ট্রোলজি, বুঝেছেন? একদম সঠিক। আর একটা কথা বলি, আপনার বাড়ির আশেপাশে কোনো প্রতিষ্ঠিত মন্দির থাকতে পারে, মায়ের মন্দির বা কোনো শনি মন্দির থাকতে পারে, বলুন আছে কি না? বললাম তো মায়ের মন্দির, মায়ের মন্দির বললাম আমি কিন্তু। হ্যাঁ, আর একটা কথা শুনে নিন,
আপনার ছেলের বন্ধু বান্ধবতে প্রবলেম আসবে, বন্ধু বান্ধব চরম শত্রুতামি করবে ওর সাথে, আর বাচ্চা শুধু অ্যাটিটিউডটা খারাপ হয়েছে, ঠিক মতো পড়াশোনা জন্মস্থান থেকে দূরে উন্নতি এই ছেলেটার। হ্যাঁ হবে, ছেলেটার জন্মস্থান থেকে দূরে উন্নতি, ছেলেটার জন্মস্থান থেকে দূরে উন্নতি, ঠিক আছে, চাকরিও পাবে, কথা দিলাম চাকরি পাবে, কিন্তু ভীষণ ফ্ল্যাকচুয়েট মাইন্ডের, বুঝেছেন কথাটা মানে? হ্যাঁ ভীষণ একদম চঞ্চল, আমি এই কথাই বলছি, ভীষণ চঞ্চল, ফ্ল্যাকচুয়েট মাইন্ডের, ও স্থিরতার ভীষণ অভাব, ভীষণ বাচ্চা সুলভ অ্যাটিটিউড। এইগুলো কাটানোর জন্য যদি মনে হয় একটু কারোর সাথে যোগাযোগ করুন, এটা রেকটিভেশন করলে যে রেজাল্ট পাবে, ঠিক আছে? ওকে ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিডিয়ায় বসে বলছি এটা রেকটিভেশন করলে এটা ঠিক হবে, ঠিক আছে, ওকে ভালো থাকুন। ওটা হয়ে গেল। এবার একটা কথা বলি, আমরা হয়তো কম বেশি প্রত্যেকেই জানি, যারা আমরা বিশেষ করে ব্রাহ্মণ না, প্রতিদিন খাবার আগে আমরা আমাদের যে পঞ্চদেবকে আমরা কিন্তু অবশ্যই খেতে দিই, যারা ব্রাহ্মণরা অবশ্যই দিই, পঞ্চদেবকে জল দিই, পঞ্চদেবকে খেতে দিই, কিন্তু আমরা যারা ব্রাহ্মণ অব্রাহ্মণ প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, খাবার আগে একটা থালার মধ্যে বা একটা ডিশের মধ্যে অবশ্যই নিজের ইষ্ট দেবতার উদ্দেশ্যে একটু খাবার তুলে রাখবেন, যে খাবারগুলো নিজেরা প্রত্যেকদিন খাবার নিয়ে বসবেন, প্রত্যেকে অল্প অল্প খাবার একটু তুলে রাখবেন, অবশ্যই জল দেবেন, বা আপনার যাকে ভালো লাগে, যে চলে গেছে, হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, মারা গেছেন যিনি বা গত হয়েছেন যিনি, তার উদ্দেশ্য প্রতিদিন যদি দিতে পারেন, এটা যে কতটা ভালো, মানে কী যে ভালো আপনি জানেন না, মানে যদি তার ক্ষেত্রে কখনো কোনো ভুল করেও থাকেন, বা কোনো আপনার যে যদি এরকম কাউকে না দিতে কোনো ইষ্ট দেবতার উদ্দেশ্যে, বা আপনার যাকে পছন্দ হয় তার উদ্দেশ্য যদি এটা প্রতিদিন দিয়ে রাখেন, প্রচণ্ড ভালো। এটা কাকে খাওয়াবেন যখন এটা হয়ে গেল, এটা যদি মনে করুন আপনার বাড়ির কোনো পোষ্যকে দিতে পারেন, অথবা যখন খাওয়াটা আপনার হয়ে গেল ওটা রেখে দেবেন পোষ্যকে খাওয়াতে, অথবা বাইরে গিয়ে গরু বা কোনো পাখির উদ্দেশ্যে বা কোনো কুকুর বা বিড়ালের উদ্দেশ্যে দিয়ে দেবেন, যথেষ্ট যথেষ্ট। আপনার অনেক দেখবেন নেগেটিভ গ্রোগুলো অনেক বেশি পজিটিভ হয়ে যায়, এগুলো অনেকে হয়তো এটা নিয়ে আমার কিছু, কিন্তু আপনারা জানেন না এটা কত পুরোনো দিনে একটা টোটকা আপনাকে দিলাম, এটা অনেক পুরোনো পুরোনো অনেক অ্যাস্ট্রোলজার অনেক তান্ত্রিকরাই এগুলো অ্যাপ্লাই করে থাকে, আমাদের ব্রাহ্মণদের মধ্যে প্রত্যেকেই করে, যে খেতে বসার আগে অবশ্যই আমাদের পঞ্চদেব বলে আছে, পঞ্চদেবকে জল দেওয়া, পঞ্চদেবকে খেতে দেওয়া, এই জিনিসটা আমাদের ব্রাহ্মণদের মধ্যে ভীষণ পরিচিত, অবশ্যই যারা মানে এখনও অ্যাপ্লাই করে তারা এটা জানে, অবশ্যই যদি উদ্দেশ্যে যদি করেন দেখবেন আস্তে নিজের মধ্যে নেগেটিভ ঊর্জাটা কেটে যাবে। আরেকটা কাজ করে আমাদের প্রত্যেকের বাড়িতে, আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে অনেককে কম বেশি আমি যোগ্য করার ব্যাপারটা শিখিয়ে দিই, নিজের যোগ্য নিজে করলে অনেক বেশি রেজাল্ট পাওয়া যায়, তাই বলছি কম বেশি প্রত্যেককে এই দিন, এই দোল পূর্ণিমার দিন যদি পারেন, অবশ্যই তিনটে জিনিস দিয়ে মিশ্রণ করে একটা যোগ্য করুন। প্রত্যেকের জন্য বলছি কী করবেন, একটু গুড় নেবেন, শুকনো গুড় নেবেন, একটু চাল নেবেন, একটু ঘি নেবেন, গুড় নেবেন মানে অক্ষত চাল নেবেন, মানে আতপ চাল নেবেন, গুড়টা শুকনো গুড় নেবেন, আর একটু ঘি নেবেন, তিনটে জিনিসটা ভালো করে মিশ্রণ করে, যদি হোমকুণ্ডু থাকে তার মধ্যে অবশ্যই বেলকাটার বেলপাতা দিয়ে অবশ্যই যোগ্য করুন, যোগ্যটা করে দেখুন। আমি বলছি আপনার বাড়িতে যদি আপনার যে প্রত্যেকের সাথে একটা নেগেটিভ কম্বিনেশান তৈরি হয়েছে বা অর্থ ধরে রাখতে পারছেন না, তাহলে কিন্তু এটা দারুণ ফলপ্রদ, যদি এদিন না করতে পারেন তাহলে চতুর্দশী এই অন্য আবহাওয়াও করতে পারেন। যাই হোক, আজ এই প্রোগ্রাম শেষের দিকে আমি চেষ্টা করলাম প্রত্যেককে কিছু না কিছু সহযোগিতা করতে বা টোটকাগুলো দিলাম, আমার প্রোগ্রামটা ইউটিউবে চলবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর আমার আজকে ব্যাকপুরে আছি, যোগাযোগ মনে করবেন, একটু যোগাযোগ করেন, আজকে নমস্কার, সবাই ভালো থাকুন।